প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দ্য স্টোরি টেলার ব্লগে। এই ব্লগে সচরাচর আমি আপনাদেরকে গল্প পড়ে শোনাই। এযাবৎকালে যে ধরনের গল্প পড়েছি সোফার সবই একটু ভৌতিক গল্প। এই গল্পগুলি পড়তে আমার ভালো লাগে এবং আপনারা বেশ পছন্দ করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো, এই গল্পটির নাম হচ্ছে ছক্কা মিয়ার টমটম, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ছোট একটি গল্প। বলা যেতে পারে মোটামুটি বেশ ভয়ের একটা গল্প, মানে আমার পড়ে বেশ আনন্দ লেগেছিল, সেই গল্পটা আজকে আপনাদের পড়ে শোনাবো। চলুন তাহলে শুরু করা যাক। রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাগাটা কি যতই থাক, কানে বাজবে অদ্ভুত একটা আওয়াজ, টংলং টংলং টংলং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক একা গাড়ি, তেরপলের চৌকা একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো একটা টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটমের সাওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল গলিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টংলং টংলং টংলং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছে টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢেঙ্গা টিংটিঙে রোগা, একটু কুজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোফ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় ঝিরঝিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্ঠয় যেন চারখানা কাঠি, মাথাটা দেখে সবসময় ঠাহর করা কঠিন। এই প্রাণীটি সিংহি না প্রকৃত একটি ঘোড়া? হেরসাদ ধ্বনি করলেই পিলে চমকে উঠবে। ভীমপুর বাজারের তাবৎ নেরি কুকুর দিশে হারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তায় চলতে বাস রিক্সাই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটমে চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়? ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তার শিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পূজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি? না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন, বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বরাতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে। বাপস, ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে, তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বলল, মজা হবে, বুঝবে ঠেলাখন। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানালা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছে। একটু পর বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বরদা অত করে বললেন, তবু থাকলুম না, ছ্যা 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 ছ্যা, আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই, রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি।
চৌমাথার শিরিশতলায় গিয়ে দেখি ছক্কা মিয়া টমটম দাঁড়িয়ে আছে। বলা কেউ নেই, দর দস্তুর নেই। ছোটমামা টমটমের পেছনের তেরপল তুলে ঢুকে বললেন, হাঁ করে দেখছিস কি, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে। যে ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপাল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোটমামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরেই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোটমামা বললেন, এই যা বলেছিলাম, হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবুমশাইরা, এবার রওনা দেই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি চি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোটমামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় ভেঙে যাবার দাখিল। বাইরে হাওয়া হই হই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটা তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চরবড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলে পড়তে শুরু করল। ছোটমামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাঁট লাগবে না? রাস্তাটা ঘুরে রেললাইন পেরুলে দুধারে বিশাল দিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খাদে নাকানি চুবানি খাবে, আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ, টংলং টংলং টংলং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়ার বিকট চিহি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সাওয়ারি বলে উঠল, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চুঁয়াতে থাকল। সাওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপশপে হয়ে যাচ্ছিল জামাকাপড়। একসময় ছোটমামা হঠাৎ মাছ খাই চেঁচিয়ে বললেন, আহ হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লুম না আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক, আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনি তো বরফ। ইস, কি ঠান্ডা, হাড় অবধি জমে গেল, দেখছেন না? আমার পেছনের সাওয়ারি চাপা খিক খিক করে হেসে আবার কানের উপর বলল, ঝগড়া বেঁধে গেছে। বরাবর যায়, বুঝলেন তো মশাই, ছক্কা মিয়ার টমটমে এই নিয়ম, খিক 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 খিক। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু ওর শ্বাস প্রশ্বাস যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। রোগটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হাসি হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোটমামা ছোটমামা, কিন্তু ছোটমামার কোনো সাড়া পেলুম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোটমামা কোথায় তুমি? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোটমামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোটমামাকে খুঁজলুম, সুটকেসটা হাতে ঠেকল, কিন্তু সত্যি ছোটমামা নেই। তারপর পেছন দিকে চোখ পড়ল, ওদিককার পর্দাটা যেন ফর্দা ফাই, বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া ছক্কা মিয়া, গাড়ি থামাও থামাও। পেছনের সাওয়ারি ফের সেই বিদঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামছে ধরলুম, গাড়ি থামাও গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, কি হয়েছে বাবুমশাই? ছোটমামা পড়ে গেছে কোথাও? ছক্কা মিয়া বলল, বালাই ষাট, পড়বেন কোথায়, ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই।
বুঝলেন না, ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজব বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিল, তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর মামার কিটব্যাগটাও দুহাতে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চিহিহি ডাক দেখে তেমনি নরবর পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম, মুখে কথাটি পর্যন্ত ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, শার্ট প্যান্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট মামার সারা এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো বলায় বললাম, হ্যাঁ, তোমার কি হয়েছে ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বলল, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বলল, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা, ওকে তুই লোক বলছিস এখনো? ও কি লোক নাকি? তবে কে বুঝলি নে? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকগে, এখন রাত বিরেতে এ নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সাওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বে, তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাচকা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু জুডু যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণে কোনো বাজ পড়া ন্যাড়া গাছের মাথায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন, তারপর বললেন, ঘন্টা তিনেক কাটাতে পারলে এই ফার্স্ট বাস পেয়ে যাব, জামাটা নিংড়ে নে। ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল। বাপস! আমি শুধু ভাবলুম, তাহলে আমার পেছনকার সেই সাওয়ারও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস! ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর দশেক পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদ আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতের রাতে 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবুমশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলুম, সেবার ঝড় বৃষ্টি ছিল কম। হনহন করে চৌমাথায় চলে গেলুম, গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে, শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সাওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নরবর করে চলতে শুরু করল। ঘোড়াটা বিকট চিহিহি ডাক তুলতে ভুলল না, অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোফটাও ভোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘন্টার শব্দ, টংলং টংলং টংলং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘোড়া টেপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে বসে রইলুম। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্না ঝিমধরা মাঠ ঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশায় আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি।
টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে যেন বাজ খাই হাঁক ছাড়ল, রোখো রোখো, অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ডাক ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলুম, দারোগা বাবু নাকি? সালাম সালাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোশো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? বললুম, আমি। আমি আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নামধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন, আমি আপনার গদাইতলা থানার ইনচার্জ, কিন্তু আপনাকে কখনো দেখিনি। বেগতি দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়, আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি, ওকে খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা? জলদ গম্ভীর স্বরে বলল, বেটা এক দাগি বেগুন চোর, ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম, তারা খেয়ে সটান একটা তালগাছের ডগায় উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি, দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তালগাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে এফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বাওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সাওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে? বলেন কি, তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা, আগে জানলে? কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিচ্ছু বলা যায় না। কেন এ কথা বলছেন? বলছি আপনার চেহারা দেখে, এমন শুটকো রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরাতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এ আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন, আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিয়ে বললেন, বাপস, এ যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে, হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর শীতল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় শীতল চোর বললেন? বঙ্কু দারোগা গলার ভেতর থেকে বললেন, শীতল চোরের ভূত হতে পারে, কিচ্ছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে, আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের উপর টর্চ জ্বেলে বলল, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো কারই বা সহ্য হয়, টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলুম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশে জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়লুম। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলুম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের মধ্যে দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নার আলোয় টমটম দূরে সরে যাচ্ছে, ভেসে আসছে অদ্ভুত একটা শব্দ, টংলং টংলং টংলং। ভাগ্যিস রোজ দফতরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল, আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল, লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু, সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাককাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতায় তুলতে পেরেছে।
বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহা বেচারা, কি ঘটল তা পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে, লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে, সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার উপর যেটুকু ফাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবাদ চাওয়ালা, কেমন হেসে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। ওয়েল, তো এই ছিল ছক্কা মিয়ার টমটম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আগামী ব্লগে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।